আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে খুবই ভালো একটা এক্সচেঞ্জের ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেখান থেকে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন কোনো প্রকারের রেফার ছাড়া। তো এখানে কোনো প্রকারের রেফার কমিশন নাই, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো কিন্তু প্রত্যেকে শেয়ার করে না, তো আপনারা যাতে ভালো মতো একটা ইনকাম জেনারেট করতে পারেন এজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে অবশ্যই আপনাদের কেওয়াইসি করতে হবে, তবে আপনারা কেওয়াইসিটা নিয়ে ভয় পাবেন না, কারণ আপনারা অবশ্যই আপনাদের আব্বু আম্মুর আইডি কার্ডটা দিয়ে এই কেওয়াইসিটা করিয়ে নিতে পারবেন, অথবা আপনাদের বড় ভাই বোনদের আইডি কার্ডটা দিয়ে আপনারা কেওয়াইসিটা করিয়ে নিতে পারবেন। এখান থেকে জাস্ট তাদের যে আইডি কার্ডটা রয়েছে ওইটা আপনি আপনার হাতে নেবেন, আপনার ছবি দিলেও হবে, কোনো প্রবলেম নেই। তো এভাবে আপনারা কেওয়াইসিটা করিয়ে নিতে পারবেন। তো এখন জাস্ট আমরা দেখব কীভাবে এটাতে অ্যাকাউন্ট করবো, কীভাবে কাজ করবো। এখানে তেমন কোনো প্রকার কাজ নেই, আপনারা জাস্ট অ্যাকাউন্ট করাটাই শুধুমাত্র কাজ। অ্যাকাউন্ট করার পরে আপনাদের তেমন কোনো প্রকার কাজ নেই, এখানে শুধুমাত্র অ্যাডোবগুলো আসবে। আসার পরে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনাদের কখন কোন অ্যাডোব আসছে। তো আপনারা জাস্ট ওখানে ঢুকে ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে জাস্ট অ্যাডোবটাকে ক্লেম করে রাখবেন। ওখান থেকে দেখবেন গেট টোকেন নামে একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন, আপনাদের অ্যাডোবটা ক্লেম করে হয়ে যাবে। নির্দিষ্ট সময় শেষে আপনাদের ওয়ালেটে তারা পেমেন্টটা পাঠিয়ে দেবে, সেখান থেকে আপনারা জাস্ট টাকাটা সেল করে, মানে ডলারটা সেল করে টাকাটা বিকেশে নিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল ভাইয়েরা আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকন অন করে দিবেন, যেন আমাদের এ ধরনের প্রত্যেকটা আর্নিং রিলেটেড ভিডিও নোটিফিকেশন আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অবশ্যই আরও একটা ছোট্ট একটা অনুরোধ, এখান থেকে জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন। ওপেন করার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন দুইটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, এখান থেকে জাস্ট দেখুন নিচের দিকে একটা অ্যাডোব চ্যানেল দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন। বিশেষ করে যারা অ্যাডোব থেকে ইনকাম করতে চান, প্রতি মাসে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এটা কিন্তু সম্ভব। আমরা যারা অ্যাডোবে কাজ করি তারা কিন্তু প্রত্যেকে ভালো করে জানি, অনলাইনে যদি কোথাও থেকে ইনকাম হয় ইংরেজির প্রয়োজন পড়ে না, কোনো প্রকারের ঝামেলার প্রয়োজন পড়ে না। তো আমরা জাস্ট অ্যাডোব থেকে জয়েন করে রাখি, প্রতি মাসে ভালো পরিমাণ একটা ইনকাম হয়, শুধুমাত্র ধৈর্যের প্রয়োজন হয়। আপনাদের অনেকেরই ধৈর্য নয়, এই জন্য পেমেন্ট পান না, অনেকে উইডিও আপডেট ফলো করে না কিন্তু অ্যাডোব জয়েন করে। তো এই জন্য আপনারা অবশ্যই এই যে জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাডোব চ্যানেলটা রয়েছে, এখানে জয়েন করে নেবেন, এখান থেকে প্রতি মাসে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি 100% রিয়েল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে কাজ করতে চান, উপরে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটাতে জয়েন করে নিতে পারেন। তো এবার চলুন আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটটাতে কাজ করবো সেটা দেখে নিই। ওয়েবসাইটটিতে কাজ করার জন্য এখান থেকে অবশ্যই আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাবেন টুডেস অ্যাডোব লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে জাস্ট টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন। টেলিগ্রামটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে এই পোস্টারটা সামনে নিয়ে আসবে, আসার পরে এখান থেকে দেখুন এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন। তো এরপরে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে জাস্ট থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন। তো আবারও বলতেছি আপনারা কোনো প্রকার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখান থেকে জাস্ট দেখুন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হবে, ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো এরপরে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে জাস্ট আপনারা ইমেল বক্সে আপনাদের জিমেলটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে রেফারেল আইডিটা রয়েছে এটা এরকম থাকবে, থাকার পরে এখান থেকে জাস্ট দেখতে পারতেছেন আই এম নট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট নিচের দিকে দেখুন একটা টিক মার্ক রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে টিক মার্কটা দিয়ে নেবেন, দেওয়ার পরে সাইন আপের মাঝে ক্লিক করবেন। তো আমি ফর্মটা ফিল আপ করে নিলাম, ফিল আপ করার পরে নিচের দিকে দেখবেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ক্যাপচা ওপেন হবে, ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। এখান থেকে জাস্ট দেখুন এই যে তিরাইকনটা রয়েছে এটাকে টেনে ধরে এই যে এটাকে গ্যাপ বক্সটা পূরণ করে দেবেন। পূরণ করার পরে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের জিমেইলে চলে যেতে হবে। জিমেইলে যাওয়ার পরে দেখতে পারবেন একটা কনফার্মেশন মেল দিয়েছে, ওই কনফার্মেশন এই যে দেখুন উপরের দিকে একটা কনফার্মেশন মেল দিয়েছে, এটা জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম মেলের উপর ক্লিক করবেন। কনফার্ম মেলের উপর ক্লিক করার পরে এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন লগ ইন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। লগ ইন, তারপরে লগ ইন করে নেবেন। এখান থেকে জাস্ট আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে জাস্ট লগ ইনের উপর ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে আবারও একটা ক্যাপচা ফিল আপ করতে হবে, ক্যাপচাটা জাস্ট ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করার পরে আপনাদের সামনে এরকম আসবে, এখানে জাস্ট আপনাদের জিমেলে একটা কোড পাঠাতে বলবে, এখান থেকে দেখুন একটু ওয়েট করুন। এখান থেকে দেখুন সেন্ড কোড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পরে দেখতে পারবেন একটা মেল তারা আপনাদের জিমেলে করেছে, এখান থেকে জাস্ট জিমেলে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে দেখুন একটা মেল পাঠাবে তারা,
একটু ওয়েট করুন। তো দেখুন আমাদের জিমেইলে কিন্তু তারা একটা কোড পাঠিয়েছে, এটা জাস্ট আমাদের কনফার্ম করে নিতে হবে। এখানে জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড তারা দিয়েছে, এই কোডটা আমাদের ওখানে ওয়েবসাইটে বসাতে হবে। এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি করার পর ওয়েবসাইটে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে কনফার্ম উপর ক্লিক করবেন অথবা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হয়ে যাচ্ছে। সাবমিট হওয়ার পর এখান থেকে এরকম আসবে, এরকম ইন্টারফেস শো করার পর এখান থেকে উপরে দেখুন থ্রি ডট মেনু রয়েছে। এখান থেকে যে দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ হয়ে গেছে। এখান থেকে দেখুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে অথবা আপনারা জাস্ট এই যে দেখুন প্রোফাইল আইকনটা রয়েছে, এই যে দেখুন এই যে এমডি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের নামের প্রথম দুইটা অক্ষর শো করবে এখানে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে জিমেলটা দেখতে পাচ্ছেন তীর আইকন, এখানে ক্লিক করে দিবেন। তীর আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে দেখুন আমাদের কেওয়াইসি করতে হবে। এখান থেকে অবশ্যই কাজ করতে হলে কেওয়াইসি কমপ্লিট করা লাগবে। এখান থেকে দেখুন কেওয়াইসি ভেরিফিকেশন, এই যে দেখুন কেওয়াইসি ভেরিফিকেশন, এখান থেকে ক্লিক করে দিব। তো কেওয়াইসি ভেরিফিকেশন উপর ক্লিক করার পরে স্টার্ট ভেরিফিকেশন উপর ক্লিক করবেন। এখান থেকে দেখুন এই যে স্টার্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশন উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা দিয়ে দেবেন। এখান থেকে জাস্ট আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে বাংলাদেশটা বসিয়ে দিবেন। এখান থেকে তীর আইকনে ক্লিক করে BANG, এই যে দেখুন বাংলাদেশটা চলে আসছে। আসার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এরপরে আপনাদের সামনে এরকম আসবে। এখন দেখুন এখানে একটা টিক মার্ক রয়েছে, এখানে একটা টিক মার্ক দিবেন। এই যে এখানে টিক মার্ক দেওয়ার পরে কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এখান থেকে দেখুন স্টার্ট ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনারা যদি আইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন উপর থেকে। আর যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে অবশ্যই পাসপোর্টটা সিলেক্ট করবেন। ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। তো আমি আইডি কার্ডটা দিয়ে সাবমিট করে দিচ্ছি। এখান থেকে দেখুন কী বলতেছে, এখান থেকে আপনি যদি আপনার ফোনে যদি আইডি কার্ডটার ফটো তোলা থাকে তাহলে অবশ্যই নিচেরটা সিলেক্ট করে দেবেন। আর যদি লাইভে তুলতে চান তাহলে অবশ্যই এই যে টেক ফটো উইথ ক্যামেরা, এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আমি জাস্ট আমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ওপেন করে দিচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে আপলোড ফটো ফ্রম দিস ডিভাইস, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপলোডের উপর ক্লিক করছি। আপলোডের উপর ক্লিক করার পরে এখান থেকে আমি আমার আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো আইডি কার্ডটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট ইয়েস কন্টিনিউর উপর ক্লিক করবেন। ইয়েস কন্টিনিউর উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে এবং আইডি কার্ডটা সাবমিট হতে থাকবে। তো একটু লোড নিবে, একটু ওয়েট করবেন। লোড নেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন আপনাদের ইনফরমেশনগুলো শো করবে, একটু ওয়েট করবেন। তো দেখুন আপনাদের সামনে এরকম আসবে এবং এখান থেকে নেক্সটের মাঝে ক্লিক করবেন। আপনাদের ইনফরমেশনগুলো যদি কখনও কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই এখান থেকে সাবমিট করে নেবেন। আপনাদের আইডি কার্ডটা সাবমিট করার পরে অটোমেটিক্যালি এগুলো উঠে যাবে। উঠে যাওয়ার পর এখান থেকে নেক্সটের মাঝে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে কী বলতেছে দেখুন, এখান থেকে ফেস ভেরিফাই করতে বলবে হয়তোবা। এখান থেকে আপনাদের ফেস ভেরিফাই করতে হবে। তো এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন, আপনাদের ক্যামেরাটা ওপেন হবে। তো আপনারা জাস্ট আপনাদের যে ফেসটা রয়েছে আপনাদের ক্যামেরাটা ওপেন হবে। এখান থেকে জাস্ট এই যে দেখুন টেক ফটো উইথ ক্যামেরা, এখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটা ওপেন হবে। আমি আপনাদের সাজেস্ট করবো ক্যামেরা দিয়ে করবেন, এটা আপলোড করার প্রয়োজন নেই, একটা ভিডিও মানে একটা ক্যাপচার করবে। তো এখান থেকে টেক ফটো উইথ ক্যামেরার উপর ক্লিক করার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবে, আপনাদের ক্যামেরাটা সিলেক্ট করবেন। তো এরপরে আপনাদের ক্যামেরাটা ওপেন হবে। এরপর আপনারা জাস্ট আপনাদের ছবিটা সিলেক্ট করে দেবেন, মানে আপনাদের ছবিটা তুলবেন, সেলফি তুলবেন। তোলার পরে আপনারা জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো আমি তুলে দিচ্ছি, এখান থেকে একটু স্কিপ করতেছি, সরি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাকে ব্যাকে নিয়ে আসছে রিডাইরেক্ট করে। তো আপনারা কেওয়াইসিটা করে নেবেন ওইভাবেই। আপনাদের যদি ফেল আসে তাহলে আবার রিডাইরেক্ট মানে পুনরায় করবেন, রিপিট করবেন, তারপরে দেখতে পারবেন আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন অ্যাক্টিভিটিস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন অ্যাডোব নামে একটা অপশন, এই যে দেখুন অ্যাডোব, এখানে ক্লিক করবেন। যদি কোনো অ্যাডোব থাকে এখানে শো করবে। আর যদি কখনো কোনো অ্যাডোব আসে, নতুন কোনো অ্যাডোব, তাহলে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে দিব। সবসময় টেলিগ্রাম অ্যাক্টিভ থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কোনো অ্যাডোব নাই, তবে এখান থেকে এই যে কমপ্লিটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলো অ্যাডোব ছিল যেগুলো শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তো আপনারা এইভাবে অনেকগুলো অ্যাডোব পাবেন, এখান থেকে ভালো একটা ইনকাম হবে। তো এখান থেকে অ্যাক্টিভের উপর ক্লিক করবেন। অ্যাক্টিভের উপর ক্লিক করার পরে এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন, এই টোকেনটা থেকে কিন্তু আমি $100 ইনকাম করেছি কিছুদিন আগে। তো আপনাদের যদি ফ্লিপ না হয় তাহলে অবশ্যই আপনারা চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন। তো আমি প্যাকটোকেনটা থেকে $100 ইনকাম করেছি। তো এইভাবে আপনাদের ইনকাম হবে। আপনারা যদি কাজ করেন তো কাজ করবেন, না চাইলে তো আর কিছু বলার নাই আমার, আপনাদের উপর সম্পূর্ণ। তো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সেটা বলি। তো এখান থেকে অ্যাডোব আসবে, আসার পর এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাই প্যাকট এরকম থাকবে না, এখানে থাকবে গেট টোকেন। এখানে গেট টোকেনে ক্লিক করলে আপনাদের অ্যাডোবে পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাডোবটা যখন শেষ হয়ে যাবে আপনাদের ওয়ালেটে সেন্ড করে দেবে। আপনারা জাস্ট সেখান থেকে এক্সচেঞ্জ করে আপনারা টাকাটা বিকাশে নিয়ে নিতে পারবেন।
তো সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আলোচনা করলাম। এরপর যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দেওয়া রইল, সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এরকম বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকুন, অবশ্যই আপনারা 100% ইনকাম করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।